আসসালামু আলাইকুম গাইজ এভরিওয়ান, এই দেখতে পাচ্ছেন আজকে আবার আমি মাঠে আসলাম। এই যে আমার গাড়িটি এখানে রেখে দিলাম, কেন একটা আমার ভুট্টার জমিনগুলোতে একটা পানি দিয়ে গিয়েছিলাম, তো গাছগুলো ওই যে দেখতে পাচ্ছেন গাছ অনেক বড় বড় হয়ে গেছে, তো মনে হচ্ছে আরও একটা পানি লাগবে, ওই জন্য আজকে আবার মাঠে আসলাম। আর অনেকদিন ধরে আসা নাই, ওই জন্য আবার আসলাম যে দেখি কি হলো। কেন কি বলবো, ভুট্টার জমিনে কেউ হতে পারে দিনে চারবার পাঁচবার করে আসছে, কিন্তু আমি একবারে পানি দিয়ে চলে গেছি আর জমিনে আসিনি। ফের ভাবলাম যে যদি না আসি তাহলে ভালো হয়ে হবে না, ওই জন্য হাঁটতে আসলাম। এখন আমি হেঁটে যাচ্ছি, আপনারা দেখেন। আর অনেক মানুষ জমিনে ভুট্টা লাগায়, তারা অনেক ধরনের ভুট্টা মানুষ করে, কিন্তু আমি সর্বপ্রথম ভুট্টাগুলো লাগিয়েছি। এখন কি হবে না হবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর কিছুক্ষণ লাগবে যেতে, আমি যাচ্ছি। তো গাছ দেখতে পাচ্ছেন এই যে ভুট্টার পাশে এসেছি, তো গাছগুলো কিভাবে প্লাস্টিকের মতো জড়িয়ে হয়ে গেছে, মনে হচ্ছে পানি যাচ্ছে, পানি না দিলে হবে না। এই যে আমাদেরকে পানি না দিলে আর হবে না, কেন পাতাগুলো জড়িয়ে পানি আর একটা আমাদেরকে দিতেই হবে। কি হয়েছে গাছগুলো দেখতে পাচ্ছেন, কিরকম হয়ে গেছে গাছগুলো, জড়া হয়ে আছে। আমাদেরকে আর একটা পানি যত জলদি হোক আর যেভাবে হোক দিতে হবে, ওই জন্য আসলাম দেখার জন্য। তো এখন যে পরিস্থিতি দেখাচ্ছে আমাদেরকে, পানি না দিলে আর হবে না। এই যে এটি হচ্ছে আমার জমি ভুট্টার, তো গাছগুলো আল্লাহর রহমতে অনেকটা ভালোই আছে, কিন্তু এখন বর্তমান পানি চাইছে। এই যে পাতা দেখে বোঝা যাচ্ছে যে পানি চাচ্ছে, পানি না দিলে আর হবে না। এখন বর্তমান আমার গাছে পানি চাইছে। আমাদেরকে পানি না দিলে হবে না, কেন পাশে যারা রয়েছে লোকজন তারা পানি দিয়ে দিয়েছে, আমরাই পিছনে পড়ে আছি। এই যে এখানকার গাছগুলোতে পানি চাচ্ছে, পানি হয়নি। কেন এখানে সবারই ভুট্টা হয়ে গেছে আলাদা, আর আমার ভুট্টাগুলো আলাদা হয়ে আছে।
মনে হচ্ছে আমাকে পানি দিতে হবে, আবার না হলে হবে না। তো গাইস আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে জানাবেন।